এমডি মুসা, আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, মোবাইল সেটিংসে অপশনে গিয়ে একটা লিংক সেভ করে দিলে সেই মোবাইলে পর্ন সাইট ওপেন হবে না। প্রশ্ন হলো, মোবাইল মালিকদের না জানিয়ে তাদের মোবাইলে কি সেটিংস এর মাধ্যমে পর্ন সাইট অফ করে দিতে পারবো? ভাই মুসা, সম্ভবত আপনি কোনো মোবাইলের অপারেটিং বা আপনার এ জাতীয় কোনো কাজ করেন, যদি আপনি মোবাইল সার্ভিসিং করতে গিয়ে কারোর মোবাইল এরকম কোনো অপশন আপনি সেট করে দেন এবং মালিকের অজান্তে করে দেন, আপনি এর ফলে গুণাগার হবেন না ইনশাআল্লাহ, কারণ আপনি গুনাহের রাস্তাকে বন্ধ করছেন। হ্যাঁ, যদি আপনার এই কাজটির মাধ্যমে তার ব্যক্তিগত কোনো বিষয় খর্ব হয়, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য জায়েজ হবে না। বাট শুধুমাত্র অনলাইনে তিনি খারাপ কোনো কিছু ওপেন করতে পারবেন না এই ব্যাপারটি যদি থাকে, তাহলে অবশ্যই আপনার এটা করার সুযোগ থাকবে, কারণ আপনি একটি মন্দর পথ থেকে তাকে দূরে সরাচ্ছেন এবং রক্ষা করছেন, সেটি তার জন্য বরং উপকারী হলো। আরিফ হাসান লিখেছেন, বিদেশ থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো জায়েজ আছে কিনা? হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো জায়েজ নয়, এ অর্থে যে এটি আপনি যে কমিটমেন্ট করেছেন, যে দেশে গিয়েছেন, সেই কমিটমেন্টের বরখেলাফ হচ্ছে। একজন ইমানদার তো ইমা আমানতদারিতার উপর থাকবে, লা দিন আলী মাল্লা আমানতালা, যে ব্যক্তি আমান লা দিন আলী মাল্লা আহদালা ওলা লা ইমান আলী মাল্লা আমানতালা, যে ব্যক্তির মধ্যে আমানত দারিদ্রতা নেই তার কোনো ইমানই নেই, তার কোনো দিনদারি থাকতে পারে না। একজন ইমানদার তার কথা ঠিক রাখবেন, আল মুসলিমুন আলা শুরুতিহিম আলা কালিমাতিহিম, ইমানদাররা তাদের কথার উপরে অটল অবিচার থাকতে হবে। বিধায় আপনি আমি এরকম কোন কাজ যদি করি যেটা আমার কমিটমেন্টের খেলাফটা, জায়েজ নয়। আপনি বিদেশে যাওয়ার সময় সেই দেশের নিয়মকানুনগুলো মেনে নেবেন, সে শর্ত আপনি স্বীকার করে নিয়েছেন, এবং এই নিয়মটা যদি শরিয়া বিরোধী কোনো নিয়ম নয়, অথবা আপনাকে মেনে চলতে হবে। বিধায় হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর জন্য জায়েজ নয়, তবে এর ফলে আপনার ওই উপার্জন যে হারাম হয়ে যাবে, আপনি হারাম খাচ্ছেন, ব্যাপারটা কিন্তু আবার সেই লেভেলেরও নয়। ফারিয়া খানম, আপনি লিখেছেন, বিগত রমাদানে কয়টা রোজা হয়েছে এখন আর মনে নেই, কিভাবে আদায় করব? বোন ফারিহা, বিগত রমাদানে কয়েকটা রোজা যদি আপনার কাজা হয়ে থাকে, সেগুলো যদি স্মরণ না হয়, সম্ভাব্য একটা ফিগার বা একটা সংখ্যা আপনি বের করে নেবেন যে এতগুলোর বেশি হবে না আমার, তাহলে সেক্ষেত্রে সর্বোচ্চ সেই সংখ্যাটা আপনি করবেন, প্রয়োজনে সন্দেহ দূর করবার জন্য এক দুটো বাড়িয়ে করলেন, এর মাধ্যমে ইনশাআল্লাহ আপনি আপনার কাজার জগুলো রেখে ফেলতে পারেন। আতিক হাসান লিখেছেন, গুছিয়ে রাখার সুবিধার্থে পুরুষের বাবরির চুল কি রাবার ব্যান্ড দিয়ে বেঁধে রাখা যাবে? পুরুষের চুল বেঁধে রাখা যাবে কিনা, এটা নিয়ে দীর্ঘ আলোচনা আছে ফোকায়ে গ্রামের। তবে সালাতের মধ্যে চুল বেঁধে রাখা পুরুষদের জন্য নিষিদ্ধ, এ ব্যাপারে কোনো দ্বিমত আমার জানা মতে নেই কোনো ফকিহের, কারণ অনেকগুলো এর মধ্যে। তো মৌলিকভাবে সালাতের মধ্যে একজন পুরুষ তার চুল বেঁধে রাখবেন না। আর দ্বিতীয় কথা হলো, চুল আপনাকে বেঁধে কেন রাখতে হবে? আপনি যদি সুন্নাসম্মত চুল রাখেন, তাহলে জুম্মা লিম্মা অফরা যে তিনটা ফরম্যাট আছে, কান পর্যন্ত বা আপনার মাঝ পর্যন্ত বা কাত পর্যন্ত, এ পর্যন্ত রাখলে তো আপনার সেখানে ব্যান্ড দিয়ে বাঁধার প্রয়োজন হবে না। আমাদের কিছু ভাইরা আছেন, সেটাকে অনেক বড় করে ফেলেন, পিঠ পর্যন্ত রাখেন এবং মহিলাদের মতো রেখে থাকেন, সেক্ষেত্রে সেটা বাঁধার প্রয়োজন হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এরকম বড় যদি রাখেন, তাহলে সেক্ষেত্রে আপনি তো শরিয়া বিরোধী সুন্না এবং সুন্না পরিপন্থী পদ্ধতিতে চুল রাখেন, সেটা আপনার জন্য জায়েজ নয়। আর যদি আপনি সুন্না ফরম্যাটের মধ্যে রেখেই আপনার চুল বাঁধার প্রয়োজন হয়, তাহলে সেটা অনেক উলামা ইকরামের মধ্যে জায়েজ আছে নামাজের বাইরে। আবার অনেক উলামা ইকরাম সালাতে সালাতের বাইরে সব জায়গাতেই এটি করতে নিষেধ করেছেন।